বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলার সুজন প্রথমে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে স্বপন লক্ষ্মীপুরের বন্যার অবস্থা কেমন দেখছেন কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ডানা আমি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের যে গত স্মরণকালে যে ভয়াবহ বন্য হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে লক্ষ্মীপুর জেলায় কখনো এই ধরনের হয় আমি যদি আপনাকে এই মুহূর্তে এসে লক্ষ্মীপুরের মধুসূদিয়া সুইজগেট এলাকায় যে লক্ষ্মীপুরের যে চার পাঁচটি পয়েন্ট তিনটি পয়েন্ট আছে যে পয়েন্টগুলো দিয়ে পানি নামছে এটি হচ্ছে লক্ষ্মীপুরের মধুসূদিয়া সুইচ এই সুইচ দিয়ে লক্ষ্মীপুরে পানি নামছে এবং এখন লক্ষ্মীপুরে জোয়ার ম্যাঘনা নদীর জোয়ারের কারণে লক্ষ্মীপুরের এই যে সুইচ বন্ধ রয়েছে এই সুইচ গেট বন্ধ থাকার কারণে বর্তমানে পানিগুলো নামতে পারছে না এবং লক্ষ্মীপুরে যে দুটি সুইচ গেট রয়েছে এবং হাজির একটি সুইচ রয়েছে এই সুইচ গেটগুলোতে প্রতিদিন দুইবার জোয়ারের কারণে আট থেকে সাত ঘন্টা বন্ধ থাকে এই বন্ধ যখনই আট থেকে সাত ঘন্টা বন্ধ থাকে তখনই এই যে বন্যা পানিগুলো মেঘনা নদীতে যেতে পারছে না এবং না পাওয়ার কারণগুলোতে হচ্ছে যে আসলে লক্ষ্মীপুরের যে বন্যার পানি নামা দীর্ঘতি এছাড়াও রয়েছে যে লক্ষ্মীপুরে যে ডাকাতিয়া ডাকাতিয়া নদী ভুলল নদী এইসব নদী নদীগুলোতে যে পরিমাণ বাঁধ নির্মাণ করা হয়েছে গরবার নির্মাণ করা হয়েছে এগুলো এখনও যথাযথভাবে উচ্চত না হওয়ার কারণে পানিগুলো নামছে আমি যদি জানা আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লক্ষ্মীপুর জেলা যে এল যে বিভিন্ন খালে এবং নদীতে তারা নৌকা বা তারা ব্রিজ নির্মাণ করেছে এই ব্রিজগুলো হচ্ছে যে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখেছি যে নদীর চোরা হচ্ছে চল্লিশ ফুট খালে চোর হচ্ছে চল্লিশ ফিট পঞ্চাশ ফিট কিন্তু সে জায়গায় ব্রিজগুলো হচ্ছে দশ ফুট দশ ফুট এবং পনেরো ফুট এই এই ব্রিজগুলোতে গুলোতে বাধাগ্রস্ত হয়ে পানিগুলো নামছে না এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সবশেষ খবর আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালী নোয়াখালীতে রয়েছে আমাদের সহকর্মী সুজন সুজন আমাদেরকে জানাবেন যে নোয়াখালী বন্যা পরিস্থিতি সপন আপনাকে ধন্যবাদ আর নোয়াখালী যদি বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি যে মুহূর্তে আসলে নোয়াখালীতে বন্যা পরে পরবর্তী পরিস্থিতি হচ্ছে যে বিশেষ করে নোয়াখালীতে এ পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চার হাজার একশো পঁচাশি কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তো এর মধ্যে কৃষি রয়েছে এর মধ্যে মৎস্য খাত রয়েছে প্রাণী সম্পদ খাত রয়েছে এলজিডি সড়ক ব্যবস্থা রয়েছে একই সাথে সড়ক ও জনপদ বিভাগেরও সড়ক রয়েছে তো সবচেয়ে বেশি যে খাতটি যে মানুষের মনে দাগ কেটেছে সেটি হচ্ছে জেলার মৎস্য খাত জেলার মৎস্য খাতে প্রায় পঁচাশি হাজারের মতো মাছের ঘের সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় পাঁচশো পঁচাত্তর কোটি টাকার মতো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তো এতে অনেক বেকার শিক্ষিত তরুণ যুবক তারা পথে বসার মতো অবস্থা হবে বন্যার পানি সব পুরোপুরি নেমে গেলে এছাড়া কিছু মধ্যবিত্ত পরিবারে কিন্তু এসব কর্মসংস্থান জড়িত আছে তো তারা আসলে যে মানে লোকসানের বিষয়টি নিয়ে তার খুব দুশ্চিন্তা রয়েছে ঋণ কিভাবে শোধ করবে তারা এই দুশ্চিন্তা রয়েছে এরপরে যদি বলি যে কৃষি খাতের কথা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পর্যন্ত তাদের হিসাবে প্রায় একান্ন হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে তারা তারা জানিয়েছেন তো এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে যখন পুরোপুরি যে যখন পানি নে নেমে যাবে তো এতে যে সামনে আমন মৌসুম রয়েছে আমন মৌসুমে একটা আমন ধানের সংকট দেখা দিতে পারে একই সাথে যে মৌসুমের যে সবজি সবজির একটা যে সংকট দেখা দিতে পারে বাজারে একই সাথে জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে জেলা প্রাণী সম্পদ খাতে জেলা যে বিশাল ক্ষতি হয়েছে আসলে সেসব ক্ষতি পুষিয়ে এনে অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকে তো জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সূত্রে যেটি জানতে পেরেছি এ পর্যন্ত জেলাতে এক লাখ চুয়ান্ন হাজার পঁচিশটি ঘর বিধ্বস্ত হয়েছে এর মধ্যে আট হাজার সাত চারশো তেপ্পান্নটি সম্পূর্ণ এবং এক লাখ ছেচল্লিশ হাজার চারশো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই হচ্ছে নোয়াখালীর বন্যা পরবর্তী অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ ডানা ধন্যবাদ আপনাদেরকে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে সেখানকার বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা